আর্টের সবচেয়ে অভূতপূর্ব ব্যাপারটি হলো যে এটি নানান ধরনের ব্যাখ্যায় উপনীত হতে পারে। আপনি আপনার পছন্দের চিত্রটি বারবার দেখতে পারেন এবং সাথে নতুন নতুন গুপ্তকথা বা রহস্যময় সংকেত পেতে পারেন। কিছু বিশ্ববিখ্যাত নামকরা আর্টিস্ট ইচ্ছাবশতই রহস্যময় মেসেজ রেখে গেছেন তাদের পেন্টিংসগুলোতে, যেগুলো শত শত বছর পর আধুনিক উন্নতমানের তথ্য প্রযুক্তি দ্বারা আবিষ্কার করা সম্ভব হয়েছে। তাই নিয়েই আজকের ভিডিওটি আপনার সামনে নিয়ে উপস্থিত হয়েছে। আমি অভিষেক, এখনও রহস্য চ্যানেলে স্বাগতম। আজকের ভিডিও 5টি অবাক করা রহস্যময় চিত্র। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করুন আর এরকম কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি। চলুন শুরু করা যাক। নাম্বার 5, দ্য লাস্ট সাপার। আপনি যদি ড্যান ব্রাউনের দ্য দ্য ভিঞ্চি কোড বইটি পড়ে থাকেন তাহলে দেখবেন ওখানে লিওনার্দো দ্য ভিঞ্চির আঁকা এই মিউরাল নিয়ে ব্রাউন বলেছেন যে যীশুখ্রিস্টের ডান দিকে তার যে শিষ্য বসে আছেন তিনি আসলে মেরি ম্যাগডালেন, জন দ্য অ্যাপোস্টলের ছদ্মবেশে। তিনি আরও বলেন যে ওই ভি শেপ তৈরি হয়েছে জন দ্য অ্যাপোস্টল এবং যীশুখ্রিস্টের মধ্যে, তা আসলে একটি মহিলা গর্ভের প্রতিনিধিত্ব করে, যা থেকে অনুমান করা যায় যে যীশুখ্রিস্ট আর মেরি ম্যাগডালেনের সন্তান হয়েছে। যদিও শিল্প ইতিহাসবিদরা বলেন যে জন দ্য অ্যাপোস্টলের আবির্ভাব চিত্রের মেয়েদের মতো, কারণ সেরকমভাবেই তাকে ইতিহাসে বর্ণনা করা হয়ে এসেছে, কিন্তু আরও বিস্ময়কর তথ্যটি আবিষ্কার করেন ইটালিয়ান কম্পিউটার টেকনিশিয়ান জিওভান্নি মারিয়া পালা। তিনি বলেন দ্য লাস্ট সাপার ছবির মধ্যে মিউজিক্যাল নোট লুকিয়ে আছে। যখন ছবিটি বাদিক থেকে ডান দিকে অনুবীক্ষণ করা হয় তখন দেখা যায় যে সেখানে 40 সেকেন্ডের স্তুতি বা বন্দনা গানের নোটস রয়েছে। নাম্বার 4, দ্য ক্রিয়েশন অফ অ্যাডাম। দ্য ক্রিয়েশন অফ অ্যাডাম মাইকেল অ্যাঞ্জেলোর আঁকা 9টি বাইবেলে উল্লিখিত পেন্টিংয়ের মধ্যে সবচেয়ে বিখ্যাত। কিন্তু আপনি কি জানেন এই ছবির মধ্যে মানুষের মস্তিষ্কের বিবরণ দেওয়া আছে? মাইকেল অ্যাঞ্জেলো ছিলেন মানুষের শারীরবৃত্তীয় বিশেষজ্ঞ। 17 বছর বয়সে চার্চের কবরখানায় মানুষের মৃতদেহের ওপর কাটাছেঁড়া করতেন। নিউরো অ্যানাটমি এক্সপার্ট ইয়ান সুক এবং রাফায়েল ট্যামার্গো বলেন যে তিনি ছবিটি আঁকার সময় খুব চালাকি করে মানবদের কিছু অঙ্গপ্রত্যঙ্গ সিস্টিন চ্যাপেলের সিলিংয়ে এঁকে গেছেন। ছবিটির ডান দিকে তাকালে মানুষের মস্তিষ্কের অবয়বটি চোখে পড়ে। এর মানে বোঝায় যে ভগবান শুধু জীবনদানই করেননি অ্যাডামকে, তাকে জ্ঞানও দান করেছে। নাম্বার 3, দি আর্নলফিনি পোর্ট্রেট। ইয়ান ভ্যান আইকের আঁকা 1434 সালের অয়েল পেন্টিং, যেখানে ব্যবসায় জিওভানি দি নিকোলা আর্নলফিনি এবং তার স্ত্রীকে আঁকা হয়েছে। কিন্তু পোর্ট্রেটটি ভালো করে দেখলে দেখা যাবে যে মাঝখানে যে আয়নাটি আছে সেখানে দেখা যাচ্ছে দুটো মানুষ ঘরে ঢুকছে। অনেকে এটাই বিশ্বাস করেন যে ভ্যান আইক, যিনি ছবিটি এঁকেছেন, তিনি নিজেকেও পেন্টিং ইনক্লুড করেছেন। আয়নাটির ওপরে ভালো করে তাকালে দেখা যাবে যে সেখানে ল্যাটিন ভাষায় কিছু লেখা রয়েছে, যার মানে দাঁড়ায় ইয়ান ভ্যান আইক ওয়াজ হেয়ার 1434। নাম্বার 2, প্রিমাভেরা। একটা অন্যরকম মানে আছে স্যান্দ্রো বোতিচেলির আঁকা এই মাস্টারপিসটির পিছনে। সবাই এটাই বিশ্বাস করেন যে আর্টওয়ার্কটি হলো বসন্তকাল এবং উর্বরতার প্রতীক। এই পেন্টিংয়েও একটা গুপ্ত অর্থ রয়েছে। বটানিস্টরা বলেছেন যে তারা 200 মতো বিভিন্ন প্রজাতির উদ্ভিদের শনাক্ত করতে পেরেছেন একদম স্পষ্টভাবে এই পেন্টিংয়ে। নাম্বার 1, ম্যাডোনা উইথ সেন্ট জিওভানি। ইটালিয়ান রেনেসাঁর বিখ্যাত পেন্টার ডোমেনিকো ঘিল্লান্দিওর আঁকা ম্যাডোনা উইথ সেন্ট জিওভানিও প্রচুর পরিমাণে লোকের অ্যাটেনশন পায় একটা রহস্যময় বস্তু ম্যাডোনার মাথার ওপরে ওড়ার জন্য। কেউ বলেন ওটা একটা UFO, যেটা বোঝায় যে 1500 শতাব্দীতেও এলিয়েন সাইটিংয়ের উদাহরণ রয়েছে। সাথে ছবির দিকে ভালো করে দেখলে বোঝা যায় যে সেই হাওয়ায় ভাসমান অজানা বস্তুটিকে একটি মানুষ আবার দেখছে। শেষে একটা বোনাস, মোনালিসা। দ্য ভিঞ্চির আঁকা পৃথিবী বিখ্যাত মাস্টারপিস মোনালিসা, যেটিতে তার বিখ্যাত হাসির চেয়ে অনেক বেশি কিছু ছবিতে রয়েছে। প্রথমে কিছু গুজব রটায় যে তিনি প্রেগনেন্ট, কারণ তার দুটো হাত পেটের ওপর রয়েছে এবং একটা ঘোমটা তার কাঁধে চাপছে। এই পোশাক আশাক প্রেগনেন্ট মহিলারা পড়তেন রেনেসাঁর সময়। কিন্তু নতুন আবিষ্কার হলো তার চোখে। 2011 সালে ইটালিয়ান রিসার্চার সিলভানো ভিঞ্চেতি বলেন যে মোনালিসার ডান চোখে মাইক্রোস্কোপ দিয়ে দেখলে দেখা যায় যে L লেখা রয়েছে আর বাঁ চোখে S লেখা রয়েছে, আর 72 লেখা রয়েছে পিছনের ব্যাকগ্রাউন্ডে আর্চ ব্রিজের নিচে। ভিঞ্চেতি বলেন S এর মানে হয়তো কোনো মহিলাকে বোঝাচ্ছে ফোর্জা সাম্রাজ্যের সময়, যে সাম্রাজ্য তখন মিলানকে শাসন করত। পেন্টিংয়ে মহিলার নাম হয়তো লিসা ঘেরার্দিনি নয়, যা এতদিন সবাই বিশ্বাস করত। আর 72 সংখ্যাটি খুবই সিগনিফিকেন্ট ক্রিশ্চিয়ানিটি এবং জুডাইজমে।
উদাহরণস্বরূপ, 7 সংখ্যাটি চিহ্নিত করে পৃথিবীর সৃষ্টিকে এবং 2 সংখ্যাটি চিহ্নিত করে পুরুষ এবং মহিলার দ্বৈততা বোঝানোর জন্য, আর এল সংখ্যাটির মানে আর্টিস্টের নিজের নামে প্রথম অক্ষরই বোঝাচ্ছে। শুধু এই কটা পেন্টিংসই নয়, সারা পৃথিবী জুড়ে আরও বিভিন্ন আর্টিস্টের রাখা বিভিন্ন রকমের পেন্টিংস, মিউরাল, স্কাল্পচার রয়েছে, যাতে বহু গুপ্ত চিহ্নের বিভিন্ন রকমের সন্ধান রয়েছে, যার কিছু অর্থ বোঝা যায় আর বাকি এখনও রহস্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভিডিওটি পারলে শেয়ার করুন এবং আরও এরকম ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নতুন ভিডিও নিয়ে খুব শিগগিরই আসছি। ধন্যবাদ।